4 plus sulfuric acid plus H2S বলে পটাশিয়াম ধরলো সালফেটকে, ম্যাঙ্গানাজ ধরলো সালফেটকে, H2S থাকলে হবে সালফার প্লাস পানি। আমরা আগে জারক বিজারক চিহ্নিত করব। জারক, এটা হলো বিজারক, তাহলে জারকের হবে অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে KMnO4কে আমরা আয়নিত করি পটাশিয়াম পারমাঙ্গানেটকে। তাহলে পটাশিয়াম আয়ন প্লাস পারম্যাঙ্গানেট আয়ন, একোয়াস লিখলেও চলে না লিখলেও চলে। এবার সালফোরিক অ্যাসিডকে ভাঙাবো, তাহলে দুইটা প্রোটন পাবো, একটা সালফেট পাবো। তাহলে পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করবে প্লাস পানি, কারণ আমরা জানি বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে। এখানে ম্যাঙ্গানাস পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানাসের জন্য 7, আর এখানে হলো 7, এখানে না দেখলে চলবে। Mn2 প্লাস প্লাস পানি, 1 নম্বর সমীকরণ। এখানে ম্যাঙ্গানাসে ছিল তাহলে আমার 7, তাহলে এখানে লাগবে 5, তাহলে অক্সিজেন আছে 4টা, প্রোটন লাগলো তাহলে 8টা। এবার বিজারকের জারণ অর্ধ জারণ বিক্রিয়া, তাহলে H2Sকে আমরা আয়নিত করব, দুইটা প্রোটন পাবো সালফাইড। এবার সালফাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, সালফারে পরিণত হবে। তাহলে 1 নম্বর সমীকরণে ইলেকট্রন আছে 5টা, এখানে আছে 2টা, তাহলে 1কে আমরা 2 দিয়ে গুণ করব, আর 2কে 5 দিয়ে গুণ করে যোগ করব। তাহলে 2 পারম্যাঙ্গানেট আয়ন, 10টা ইলেকট্রন, তাহলে এখানে একটা 16টা প্রোটন প্লাস 2টা পারম্যাঙ্গানেট, 8 অণু পানি। এবার 5 দিয়ে গুণ করছি, 5টা সালফাইড, 10টা ইলেকট্রন, 5টা সালফার, তাহলে এটিতে কাটা গেল। তাহলে পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 16টা প্রোটন প্লাস 5টা সালফাইড, ম্যাঙ্গানাস আয়ন, 8 অণু পানি, 5টা সালফার। এখন কি করতে হবে, যে দর্শক আয়ন যোগ করে সম্পূর্ণ বিক্রিয়া। তাহলে সম্পূর্ণ বিক্রিয়া লেখার সময় আমরা পুরা এটা দেখে লিখতে পারবো। তাহলে পার টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফোরিক অ্যাসিড প্লাস H2S, সমতা চিহ্ন ব্যবহার করতে হবে, প্লাস টু ম্যাঙ্গানাস সালফেট প্লাস 5টা সালফার প্লাস 8 অণু পানি। তাহলে এখানে হলো 16টা, তো এখানে 5 আছে, 5 দিলাম, তাহলে 8 দুগুণ 16, 5 দুগুণ 10, তাহলে আর 6টা দরকার, এখানে 3 দিলাম, হয়ে গেল। তাহলে আজকে আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়াটা থাকলো, আগামীকালকে আমরা নেক্সট ক্লাসে আবারও জারণ বিজারণ করবো।